পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী লি স্ট্রাচের টিকে থাকা আরও অনিশ্চিত এবার ব্রিটেনের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা ইরানের নিলামে উঠছে প্রিন্সেস ডাইনার বিয়ের কেক দায়িত্ব পাওয়ার তেতাল্লিশ দিন পর পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী লিস্টরাসের টিকে থাকা আরও অনিশ্চিত হয়ে পড়েছে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে আকস্মিক পদত্যাগ করেছেন সুয়েলা ব্রেভারম্যান সংসদীয় সহকর্মীর কাছে অফিসিয়াল নথি পাঠানোর ঘটনার পর এই ঘোষণা দেন তিনি বুধবার অক্টোবর প্রধানমন্ত্রী কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি সঙ্গে আগে সরাসরি দেখা করেন তিনি এরপর তিনি পদত্যাগপত্র জমা দেন সুয়েলা ব্রাভারম্যান তার ব্যক্তিগত ইমেল ব্যবহার করে এক সংসদীয় সহকর্মীর কাছে অফিসিয়াল নথি পাঠানোর ঘটনায় পদত্যাগ করেন লিস্ট্রাসের অফিস থেকে জানানো হয়েছে সাবেক পরিবহন মন্ত্রী গ্রান্ড শ্যাপস তার স্থলাভিষিক্ত হয়েছেন এর আগে পদত্যাগ করেন অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেং এরপরই গুঞ্জন উঠে প্রধানমন্ত্রীকেও পদত্যাগ করতে হতে পারে তবে লিস্ট্রাসের ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কোনো পরিকল্পনাই নেই তার রাজনৈতিক মুখপাত্র স্থানীয় সময় বুধবার এ তথ্য নিশ্চিত করেছে সন্ত্রাসবাদের সমর্থন সহিংসতা উস্কে দেওয়া এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নয় ব্রিটিশ নাগরিক ও তিনটি ব্রিটিশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার পাল্টা জবাব হিসেবে এ পদক্ষেপ নেওয়া হলো। বিবৃতিতে আরও বলা হয়েছে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো সহিংসতা সৃষ্টি ও উস্কে দেওয়ার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্রিটেনের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো এসব ব্রিটিশ ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের সাম্প্রতিক সহিংসতা দাঙ্গা সৃষ্টি এবং তা উস্কে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় নিষেধাজ্ঞা পাওয়া ব্রিটিশ নাগরিকরা ইরানে প্রবেশের ভিসা পাবেন না এবং ইরানে তাদের যে কোনো সম্পদ এবং সব অর্থ জব্দ করা হবে সন্ত্রাসবাদ ঘৃণা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ভূমিকা রাখার ব্যাপারে ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক প্রতিশ্রুতির কথাও স্মরণ করে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে ব্রিটিশ প্রতিশ্রুতি রক্ষা করতে না পারার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো প্রধান ভূমিকা পালন করেছে একচল্লিশ বছর আগে প্রিন্সেস ডায়না ও রাজা চার্লস বিয়ে করেছিলেন যুক্তরাজ্যের ডোর অ্যান্ড রিস নিলাম সংস্থার এত বছর ধরে সংরক্ষণ করা সে বিয়ের এক টুকরো কেক এবার নিলামে তুলতে যাচ্ছে নিউ অনুসারে একাশি সালে অনুষ্ঠিত রাজকীয় সে বিয়েতে তিন হাজারেরও বেশি অতিথি অংশ নিয়েছিলেন তাদের মধ্যে একজন নাইজেল রিকার্স যিনি একচল্লিশ বছর ধরে এই কেকের টুকরাটি সংরক্ষণ করেছেন এবার কেকের টুকরাটি নিলামে তোলা হবে তবে নাইজেল গত বছর মারা গেছেন দ্য পোস্টের মতে প্রিন্সেস ডায়না ও রাজা চার্লসের বিয়ের জন্য তেইশটি অফিসিয়াল কেক তৈরি করা হয়েছিল তবে এই টুকরাটি ফ্রুট কেকের বলে ধারণা করা হচ্ছে কেকটি সম্পূর্ণ পাঁচ ফুট লম্বা ও পাঁচ স্তরে ছিল দু সালে একই কেকের একটি টুকরা এক হাজার পাউন্ডে বিক্রি হয়েছিল